कैनिंग मोबाइल सॉरी खाजा बाबा मोबाइल सेंटर और सदाई रही है कैनिंग शुरू हो गए फाइनल याकूबा ओखान चार्ल्स लम्बा बाल पास कर सजान शाइनी डानियल बॉल पास कर दिए प्रिंस भलो शॉट रेखे क्योंकि मटर बहरे आबार लालटू लालटू थे कैनिंग एकदा संगे पाए बल ओखान माइकेल लम्बा भाषण बल मोहम्मद आबार याकूबा याकूबा आक्रमणे बल पास कर दिए रही है मोबाइल सेंटर सजान शाइनी सेमिफाइनल मैन अफ द मैच भालो बॉल एखाने किन्तु चार्ल्स चार्ल्स किन्तु प्रति खेलाय किन्तु गोल पे जाए चार्ल्स आबारो आक्रमणे कैनिंग एकदा याकूबा याकूबा आक्रमणे होलो ना आबारो चार्ल्स रेफरी रंजित बक्सी আমরা আইএসএল খেলা দেখেছি অনেক বড় বড় টিভির পর্দায় খেলায় আজকে কিন্তু সৌভাগ্য ক্যানিং স্টেডিয়ামে তাদেরকে দেখছি এখান থেকে মোহিতোষ মোহামেডান খেলছে রানিং প্লেয়ার কিন্তু এই মোহিতোষ আবার ও ইয়ানিককে দেখতে পাচ্ছে গত গত বছরে ইয়ানিক খুব ভালো খেলেছিল কিন্তু আবার চার্লস চার্লস থেকে ইয়ানিক আবার ছোট্টু মণ্ডল ব্যাক পাশে খেলিয়েছে আবার ইয়ানিক शाहजान साइनी मोहितोष गोलेर फलाफल शून्य शून्य आबार चार्ल्स आबार मोहितोष देखा जाए ओखान थेके आबार ओ मोहम्मद पड़े गेछेन দেখা যাক ড্যানিয়াল ওখান থেকে ড্যানিয়াল আক্রমণে আবার শাহজান ভালো হেড নিয়েছে আবার সাজান সাজান কিন্তু চমৎকার ফুটবল খেলছে কেউ কেন মানুষ মানুষের পাশে থাকে না তুমি বলতে চাইছো দুটো টিমের মধ্যে ভালো ম্যাচ হচ্ছে আবার লম্বা থ্রোয়িং দেখা যাক ও ইয়ানিক কেড়ে নিয়েছে
ছোট্ট মোটো আবার মোহিতোষ ড্যানিয়েল আবার ড্যানিয়েল ভালো বল দেখা যাক আবার ইয়ানিক শাহজাহান মোহাম্মদ এ বাবা আবার মোহিতোষ ড্যানিয়েল ছেড়ে দিচ্ছে ড্যানিয়েল মাথায় কাজ করে না ওরা শুরু হচ্ছে দ্বিতীয় অর্ধের খেলা ভালো খেলছেন তিনি সেখান থেকে ড্যানিয়েল রয়েছে ড্যানিয়েল কিন্তু খুব ভালো গোল পারেন কিন্তু তিনি অনেকদিন পর জল উঠবেন কি দেখা যাক সেখানে সামনে রয়েছে আর নাজমুল এখানে মাঝে গোল হয়ে যেতে পারে মারছে না আগে দিচ্ছে বলে যাচ্ছে 3000 মানুষ এই মুহূর্তে লাইভে আজকে ম্যাচটা পরিচালনা করছে আইসিসি ভাইয়ের রেফারি রঞ্জিত বক্সি দাদা আমাদের আমাদের ব্যাটিং পশ্চিমের গর্ব যেভাবে ও খেলা করে সত্যি আমাদের সমরেশ স্যার বলো আর এমএলএ সাহেব বলো তার কিন্তু ব্যক্তিগতভাবে খুব ফ্যান মাঝগুলো বাজে বকছে আচ্ছা না না কাজের কথাই বলছে নিশ্চয় আর এমনি সত্যি নাজবুল খুব পাওয়ারফুল ছেলে ভালো খেলে আমাদের জীবনতলার বুকে ওই একটি প্লেয়ার এখনো পর্যন্ত বড় টিমে খেলছে আবার আক্রমণ ক্যানিং একদা লাইভ করতে রেকর্ডে চলে যায় গোল হয়নি শূন্য শূন্য অবস্থায় আমি তুলনা করছি না বলি মেসি খেলা দেখেছো তো এরম বলেছে আমি বলছি কি এদের খেলা মেসি খেলা ইয়াকুবা
ইয়াকুবার খেলা ভালো লাগে, কিন্তু সবচেয়ে বড় ও মানে মুছে দিয়েছে যে ইয়াকুবার বলে খেলছে চীনের যেটা ব্র্যাকেট প্রাচীন প্রাচীন চীনের প্রাচীনের মধ্যে মানে হাইট হাতে শট দেখতে পাচ্ছেন এই ছেলেটা একজন দৌড়াচ্ছে না না সেকেন্ডটা ওটাও খালি হবার যে আমরা এত কষ্ট করে যে টিকিটটা বিতরণ করেছিলাম সেই টিকিটে কোনো দর্শক পেয়েছে এটা খুব ভালো দিক আমাদের, মানে ভালো লাগা আপনারা যদি ভালো লেগে থাকে আর যতবার দেখছি আমি সত্যি গর্বিত হচ্ছি চার্লস, মানে এত কিছু বলতে হবে ও সেভাবে জানে, কারণ মানুষ যদি ওকে যদি ভালো না বাসে তাহলে গোল করতে পারে না, সফল না করলে গোল করতে পারে না, দ্বিতীয় কথা যেটা বলার সেটা বল, তাহলে নিজের সবাই সঙ্গে চলে যাবে, নামে তো ভালো ধরে একটু আর হয়তো ভালো ধরে নামে তো রাখবো, 10-12 মিনিটের মধ্যে খেলা শেষ হয়ে যাবে, তাই ভালোভাবে খেলা করছি চিন্তা করি না, ফালতু কথা বলিস না, রসগোল্লা খাওয়াচ্ছে সেটা আগে দিনও বলেছি, ও তো বলে গেছে খাওয়া যাবো বিরাট করে বিরিয়ানি খাওয়া হবে, ওই খাওয়ার লোক তুই খাওয়াবে ওই ওখানে যে অফিসার খাচ্ছে ওখানে যা খেতে হয়ে যা আবার ওখানে ও জমছে না ভাই, তোমার খাওয়া দাওয়া যদি ভালো খেলতে নাম হতো ভালো বল এখান থেকে তার জন্য সরি বলো রাজা বাবা আক্রমণে রয়েছে কথা
স্কোর 0-0 চলছে দাদা ভাই স্কোর 0-0 চল চল গোল শূন্য অবস্থা চলছে খেলা ১০ লক্ষ টাকা খেলাটি আয়োজন করেন প্রতি বছর না এবছর চাঁদমণি দাস ও বিহারীলাল দাস স্মৃতি ট্রফি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল এর জন্য এবছরে রয়েছে 10 লক্ষ টাকা এবং আর আজকে দুটো ডিফেন্ডার কিভাবে বলটাকে নিয়ে ঠিক করছেন দেখুন মোহামেডান চার্জ সময় শট নেবেন কি এই মুহূর্তে 3500 মতো লাইভে সকল পর্যন্ত লাইভটাকে শেয়ার করার জন্য এই খেলাটাকে বিশ্ব দরবারে পৌঁছানোর জন্য প্লিজ লাইভটাকে শেয়ার করে দিন একেবারে খেলা শেষের দিকে পরে দেখাবো কারণ এখন অ্যাটাকিং এ জোরে রয়েছে এরই আপাতত আর যে মানুষ মানে ক্যানিং এর আমি জীবনতলায় বাস করি জীবনতলা থেকে আমি কবিতার মতো একটি প্লেয়ার মানে যে আইএসএল খেলে সেই প্লেয়ার আমার এই ফুটবল জগতে আসার পর আমি যদি সেকেন্ডে মেসেজ করি তো দাদা হয়তো যদি বিজি না থাকে যদি অনলাইনে থাকে সেকেন্ডের মধ্যে দাদা রিপ্লাই করে আমার ভালো লাগে শেষ মুহূর্তে আইএসএল খেলার ফিনাল কবিতা আমার গতকাল রাতে দাদার সঙ্গে কথা হচ্ছিল দাদা বলছে দিল্লি থেকে এসছে দাদার সঙ্গে পরিচয় হয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে প্রচুর মানুষের বলছিল না বলতে বলতে খেলা ছিল